হাই, আপনার এই ভিডিওতে আমরা স্লিউ রেট দেখব। সো স্লিউ রেটের সংজ্ঞাটা দেখার আগে প্রথমে আমরা বুঝে নিই আসলে স্লিউ রেটটা কী। সো সেটা দেখলে আমাদের এই সংজ্ঞাগুলো ইজিলি মনে থাকবে। সো যদি আমরা সিম্পলি কথা বলে থাকি যে অপ্যাম্পটা হচ্ছে, মানে স্লিউ রেটটা হচ্ছে হাউ ফাস্ট দ্য অপ্যাম্প ভোল্টেজ ক্যান চেঞ্জ, মানে অপ্যাম্প ভোল্টেজটা কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, অথবা আমরা বলতে পারি যে হাউ ফাস্ট দ্য অপ্যাম্প ইজ এবল টু রিচ ইটস ফাইনাল ভ্যালু, কত তাড়াতাড়ি এই অপ্যাম্পটা তার ফাইনাল ভ্যালুতে পৌঁছাতে পারতেছে। যদি আমরা বুঝে না থাকি সো আমরা একটু বোঝার চেষ্টা করি। সো সাপোজ আমাদের এখানে একটা সিগনাল দিচ্ছি, স্কোয়ারের সিগনাল দিচ্ছি, সিগনালটা আমাদের জিরো থেকে টুতে যাচ্ছে, পিক ভোল্ট হচ্ছে জিরো থেকে টু ভোল্ট। সো আমরা এই সিগনালটা আমরা একটা বাফার সার্কিট ইউজ করলাম। বাফার সার্কিট কী করে? সো বাফার সার্কিটটা হচ্ছে আউটপুটটা ইনপুটকে ফলো করে, রাইট? সো আমাদের আউটপুটটাও সেম সেম আসার কথা। সো বাফার সার্কিট আইডিয়ালিটি নিয়ে যদি আমরা আইডিয়ালিটি নিয়ে কথা বলি, সো আমাদের আউটপুটটাও জিরো থেকে টু ভোল্টে এরকম সেম সেমই আসবে। এখন কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি কি এটা কি সেম সেমই পাবো? অ্যাকচুয়াল আমাদের আইডিয়ালিটি আর অ্যাকচুয়াল তো সেম হবে না। সো অ্যাকচুয়ালি কি আমরা টু ভোল্ট জিরো থেকে টুতে কোনো টাইম লাগেনি, জিরো থেকে টুতে কোনো টাইম লাগেনি, এরকমই পাবো? আসলে অ্যাকচুয়ালি এরকম পাবো না। অ্যাকচুয়ালি কীরকম পাবো? অ্যাকচুয়ালি পাবো হচ্ছে আমাদের এরকম দেখা যাচ্ছে যে আমাদের আইডিয়ালিটির কথা চিন্তা করছিলাম, যে আইডিয়ালিটিতে যখন আমাদের আইডিয়ালিটির কথা আসতেছিল তখন জিরো থেকে টুতে যেতে কোনো টাইম লাগেনি, অর্থাৎ ইনপুটে যদি জিরো থেকে টুতে এরকম ছিল, আউটপুটে জিরো থেকে টু এরকমই ছিল। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে জিরো থেকে টুতে পৌঁছাতে, আমাদের জিরো থেকে টুতে টু ভোল্টে পৌঁছাতে দেখা যাচ্ছে যে একটা টি পরিমাণ টাইম লাগতেছে, মানে জিরো থেকে টিতে পৌঁছাতে সরাসরি জিরো, মানে আমাদের যখন কোনো টাইম লাগতেছিল জিরো থেকে টুতে সরাসরিভাবে চলে আসছিল, জিরো টাইমের মধ্যে চলে আসতেছিল। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই দেখা যাচ্ছে জিরো থেকে টুতে পৌঁছাতে একটা টাইম লাগতেছে, ঠিক আছে? এই যে আমাদের অপ্যামের, সো একটা অপ্যামের জিরো থেকে টু ভোল্টে পৌঁছাতে একটা টাইম লাগতেছে, এটাকে ডিপেন্ড করতেছে কার উপর? স্লিউ রেটের উপর, ঠিক আছে? মানে সরাসরি এরকম ভোল্টেজ আমরা অ্যাকচুয়ালি পাবো না। সো এটাকে মেজার করতেছি আমরা ভোল্ট পার মাইক্রোসেকেন্ড, সেই জন্য বলতেছি যে হাউ ফাস্ট দ্য অপ্যাম ক্যান চেঞ্জ, কত তাড়াতাড়ি অপ্যামটা চেঞ্জ হতে পারতেছে সময়ের সাপেক্ষে, বা হাউ ফাস্ট দ্য অপ্যাম ইজ এবল টু রিচ ইটস ফাইনাল ভ্যালু, ঠিক আছে? কত তাড়াতাড়ি জিরো থেকে টু ভোল্ট অর্থাৎ ফাইনাল ভ্যালুতে পৌঁছাতে পারতেছে, ঠিক আছে? মানে একটা টাইম লাগতেছে, কারণ সরাসরি তো আমরা জিরো থেকে টু ভোল্ট, জিরো থেকে টু ভোল্টে কোনো টাইম লাগেনি, কিন্তু এখানে কিন্তু একটা টাইম লাগতেছে জিরো থেকে টুতে পৌঁছাতে। এটাকে মেজার করা হয়েছে ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। সাপোজ ধরুন এই যে আমাদের ওয়ান ভোল্ট পার মাইক্রোসেকেন্ড হচ্ছে একটা স্লিউ রেট দেওয়া আছে, ঠিক আছে? একটা অপ্যাম্পের ওয়ান ভোল্ট পার মাইক্রোসেকেন্ড, এর মানেটা কী? এর মানেটা হচ্ছে যে আমাদের ওয়ান মাইক্রোসেকেন্ডের মধ্যে আমাদের ওয়ান ভোল্টে পৌঁছাবে, ঠিক আছে? তাহলে ওয়ান মাইক্রোসেকেন্ডের মধ্যে আমাদের অপ্যাম্পটা ভোল্টেজটা ওয়ান ভোল্টে চেঞ্জ হবে বা ওয়ান ভোল্টে পৌঁছাবে। সো ওয়ান মাইক্রোসেকেন্ডের মধ্যে ওয়ান ভোল্ট চেঞ্জ হচ্ছে, রাইট? এক্ষেত্রে আমাদের জিরো থেকে টুতে পৌঁছাতে কতটুকু টাইম লাগবে? সো ওয়ান ভোল্টের জন্য টাইম লাগতেছে হচ্ছে ওয়ান মাইক্রোসেকেন্ড, তাহলে টু ভোল্টের জন্য পৌঁছাতে কতটুকু টাইম লাগবে? টু মাইক্রোসেকেন্ড, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এই টাইমটা লাগবে হচ্ছে টু মাইক্রোসেকেন্ড, তাহলে টু মাইক্রোসেকেন্ডের মধ্যে আমাদের জিরো থেকে টুতে পৌঁছাবে। অ্যাকচুয়ালি জিরো থেকে টুতে কোনো টাইম লাগতেছিল না, জিরো থেকে টুতে কোনো টাইম লাগতেছিল না, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টু মাইক্রোসেকেন্ড একটা টাইম লাগতেছে, ঠিক আছে? সো স্লিউ রেট এভাবে কাজ করে। সো এখন আমরা দেখবো হচ্ছে ইফেক্ট অফ স্লিউ রেট অন সাইনোসয়েডাল সিগনাল, অর্থাৎ সাইনোসয়েডাল সিগনালের উপর যে স্লিউ রেটের ইফেক্টটা কীরকম হয় সেটা দেখবো, ঠিক আছে? তো এটা যদি আমাদের একটা সাইন ওয়েভ হয়, মানে সাইনোসয়েডাল সিগনালের উপর আমাদের স্লিউ রেটের ইফেক্টটা কীরকম হয় সেটা এখন আমরা দেখিনি। এটা যদি আমাদের সিগনাল হয়, সো সিগনাল আমাদের ধরলাম যে ভিটি ইজ ইকুয়ালস টু ভিএম সাইন অফ ওমেগা টি, তাহলে এখানে আমাদের যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ডিভি ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়ালস টু ভিএম ওমেগা কস অফ ওমেগা টি, তাহলে এই মানটা আমাদের ম্যাক্সিমাম হবে কখন? কস অফ ওমেগা টি ইজ ইকুয়ালস টু ওয়ান, আমরা জানি কস অফ কস থিটা ইজ ইকুয়ালস টু ওয়ান হলে সেটা ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম মান। সো সেক্ষেত্রে আমরা যখন ম্যাক্সিমাম মানটা পাবো, সো ডিভি ডিভাইডেড বাই ডিটি ম্যাক্সিমাম পাবো হচ্ছে আমাদের যখন ভিএম ওমেগা সমান টু পাই এফ, তাহলে টু পাই এফ, ঠিক আছে? এবং এটাকেই বলতেছি হচ্ছে আমাদের স্লিউ রেট, এস আর দ্য স্লিউ রেট। সো এই যে ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ অফ আউটপুট ভোল্টেজ পার ইউনিট টাইম, এই জন্যই আমরা বললাম যে স্লিউ রেট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ অফ আউটপুট ভোল্টেজ পার ইউনিট টাইম। সো ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ অফ, ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ অফ আউটপুট ভোল্টেজ পার ইউনিট টাইম, ঠিক আছে? এই যে ম্যাক্সিমাম আমরা ইউজ করলাম, সো এটাকে বলা হচ্ছে আমাদের স্লিউ রেট। সো আমরা যে কোনো একটা সংজ্ঞা ইউজ করলেই আমরা হবে, আমাদের হবে। এখন কিছু ইম্পর্টেন্ট কথা বলতে হবে যে আমরা যদি ডিস্টর্টেড লেস সিগনাল অর্থাৎ স্যাচুরেটেড লেস সিগনাল যদি পেতে চাই, ভালো সিগনাল যদি পেতে চাই, তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের স্লিউ রেটটা অবশ্যই গ্রেটার দেন আর ইকুয়াল আমাদের ভিএম টু পাই এফ এর সমান হতে হবে। এই কন্ডিশন যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ডিস্টরশন লেস আমাদের সিগনাল পাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের যে ফ্রিকোয়েন্সি অর্থাৎ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যে
রেঞ্জটা সেটা আমরা বের করতে পারি। কীভাবে বের করতে পারি? সো এখান থেকে আমরা ইজিলি বলতে পারতেছি যে স্লিউ রেটটা যদি আমাদের সর্বোচ্চ স্লিউ রেট ইজ ইকুয়ালস টু ভিএম টু বাই এফ, এটা লিখতে পারি। সো এখান থেকে আমাদের বলতে পারবো যে এফ ম্যাক্সিমাম ইজ ইকুয়ালস টু স্লিউ রেট ডিভাইডেড বাই টু পাই ইন্টু ভিএম, মানে এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ লেভেলের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি, কারণ এর চাইতে বড়ো এর চাইতে ছোটো হওয়া যাবে, ঠিক আছে? কারণ দেখতে পাচ্ছি যে এফটা স্লিউ রেটের চেয়ে ছোটো। সো এই কোয়েশন থেকে আমরা বলতে পারতেছি যে এই সর্বোচ্চ এই লেভেলের ফ্রিকোয়েন্সি দিলে আমরা ডিস্টরশন লেস আমাদের সিগনালটা পাবো, কিন্তু এর চাইতে যখন বেশিতে দিব, এর চাইতে বেশিতে দিলে আমাদের কিন্তু আমাদের ডিস্টরশন দেখা যাবে সিগনালের মধ্যে, ঠিক আছে? যখন আমাদের এই ফ্রিকোয়েন্সির চাইতে বেশি ফ্রিকোয়েন্সিতে দিব তখন আমাদের ডিস্টরশন দেখা যাবে। সো এই ফ্রিকোয়েন্সির মধ্যে থাকলেই দেখা যাচ্ছে যে আমাদের সুন্দর ডিস্টরশনলেস সিগনাল আমরা পাবো। এবং এখানে দেখতে পাচ্ছি স্লিউ রেটটাকে আমাদের টু পাই এবং এই ভিএমটা হচ্ছে পিক ভোল্টেজ অফ দি সিগনাল, যদি আমরা গুণ করি টু পাইয়ের সাথে তাহলে দেখতে পাবো যে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা পাবো। এবং এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা কন্ডিশন, সো এটা দ্বারা আমার কিন্তু ম্যাথ প্রবলেম সলভ করতে হবে। সো এটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখলাম এবং স্লিউ রেটটা কী সেটা আমরা দেখলাম। সো নেক্সট আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।